সালাম আলাইকুম ভিউয়ার, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস তিতমিষ শরবতের কোনো বিকল্প হয় না, তাই না? তাই আজকের আমার রেসিপি হচ্ছে কাঁচা আমের জুস। তাহলে চলুন ঝটপট এই জুসটা তৈরি করে ফেলি। প্রথমে একটা ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো মিডিয়াম কুচি করে রাখা কাঁচা। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ কালো মরিচ গুঁড়া, 1/2 চা চামচ তেলে রাখা জিরা গুঁড়া, 3 টেবিল চামচ চিনি ও 10-12টা পুদিনা পাতা। চিনি, লবণ এবং অন্যান্য মশলা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো পানি। সব কিছু দিয়ে ভালোভাবে 5-6 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। তারপর আবার 1.5 কাপের মতো পানি দিয়ে আরও 2-3 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। আপনারা চাইলে এতে ঠান্ডা পানি অথবা বরফ কুচিও দিতে পারেন। দেখুন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল এই শরবতটা। অবশ্যই আজকে ইফতারে এই জুসটা ট্রাই করে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ, তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।